আসসালামু আলাইকুম। জেড টিভি হেলথ টিপসে স্বাগতম। প্লাসেন্টা বা জরায়ু ফুল কি? প্লাসেন্টা জটিলতা এবং অন্যান্য প্রাণীর মতো মানুষও প্লাসেন্টা খেতে পারবে কি না তা নিয়ে আজ আলোচনা করব। গর্ভাবস্থায় প্লাসেন্টা গর্ভাবস্থার স্বাস্থ্য এবং ভ্রূণের স্বাস্থ্যের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। প্লাসেন্টা প্যানকেকের মতো দেখতে একটি অঙ্গ যা গর্ভাবস্থায় জরায়ুর ভিতরের সাথে সংযুক্ত থাকে। নাভির কর্ড ভ্রূণকে প্লাসেন্টার সাথে সংযুক্ত করে যাতে মায়ের কাছ থেকে পুষ্টি, রক্ত এবং অক্সিজেন ভ্রূণে পৌঁছাতে পারে। এটি ভ্রূণের রক্ত থেকে বর্জ্য অপসারণ করতেও সাহায্য করে। প্লাসেন্টা গর্ভাবস্থার সাথে সম্পর্কিত হরমোন তৈরি করে, যেমন হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন বা HCG, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন। প্লাসেন্টার দুটি উপাদান রয়েছে, যেমন প্লাসেন্টার মাতৃপক্ষ এবং প্লাসেন্টার ভ্রূণের দিক। মাতৃ প্লাসেন্টা জরায়ু টিস্যু থেকে উদ্ভূত হয় এবং ভ্রূণের প্লাসেন্টা ব্লাস্টোসিস্ট থেকে উদ্ভূত হয় যা ভ্রূণে পরিণত হয়। শিশুর জন্মের পর প্রসবের তৃতীয় পর্যায়ে প্লাসেন্টা প্রসব হয়। জরায়ু শিশুর জন্মের পরে সংকুচিত হতে থাকে যাতে করে প্লাসেন্টা বের হয়ে যায়। এটি প্রসবের কয়েক মিনিট থেকে আধা ঘন্টা পরে ঘটে। গর্ভাবস্থায় প্লাসেন্টা জরায়ুর ভিতরের উপরের অংশে এবং জরায়ুমুখ থেকে দূরে সংযুক্ত থাকে। জরায়ুমুখের কাছের জায়গা আবৃত করতে শুরু করলে তখন সমস্যা হিসেবে বিবেচনা করা হয়। প্রসবের আগে প্লাসেন্টা জরায়ুর প্রাচীর থেকে আলাদা হয়ে গেলে প্লাসেন্টাল আব্রাপেশন ঘটে। এটি আংশিক বা সম্পূর্ণ হতে পারে। যখন এটি ঘটে তখন ভ্রূণের অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ কমে যায় বা বন্ধ হয়ে যায় এবং মায়ের রক্তক্ষরণ হতে পারে। তখন যোনিপথে রক্তক্ষরণ, পেটে ব্যথা, সংকোচন এবং পেট শক্ত হওয়ার মতো লক্ষণ দেখা যায়। প্লাসেন্টা প্রিভিয়া হলে প্লাসেন্টা জরায়ুর সমস্ত অংশ বা একটি অংশ ঢেকে রাখে। জরায়ুর খোলা মুখও ঢেকে রাখতে পারে। যদি গর্ভাবস্থার প্রথম দিকে বা দ্বিতীয় ত্রৈমাসিকের সময় এই অবস্থা পাওয়া যায় তবে জরায়ু ক্রমাগত বাড়তে থাকায় প্লাসেন্টা পথ থেকে সরে যেতে পারে। যখন প্লাসেন্টা প্রিভিয়া শেষ ত্রৈমাসিকেও থেকে যায় তখন এটি উদ্বেগের কারণ হয়ে ওঠে। প্লাসেন্টা প্রিভিয়া বিপজ্জনক কারণ প্রসব শুরুর কাছাকাছি গেলে জরায়ুমুখ পাতলা হয়ে যায় এবং প্রসারিত হয়। প্লাসেন্টার রক্তনালী ছিঁড়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে অতিরিক্ত রক্তপাত হতে পারে। যোনিপথে রক্তপাত হলো সবচেয়ে সাধারণ লক্ষণ। আল্ট্রাসাউন্ড করলে প্লাসেন্টা প্রিভিয়া আছে কি না তা জানা যায়। আরেকটি জটিলতা হলো প্লাসেন্টা অ্যাক্রেটা। এটি খুবই গুরুতর। এই অবস্থায় প্লাসেন্টা প্রসবের পরে জরায়ুর প্রাচীর থেকে আলাদা হয় না। এর পুরো বা কিছু অংশ জরায়ুর দেয়ালে সংযুক্ত থাকে। যদি প্লাসেন্টা জরায়ুর পেশির সাথে সংযুক্ত থাকে তবে তাকে প্লাসেন্টা ইনক্রিটা বলে। যদি এটি জরায়ুর দেয়ালের সাথে লেগে থাকে তখন একে প্লাসেন্টা পারক্রিটা বলে। গর্ভাবস্থায় প্লাসেন্টা অ্যাক্রেটার সাধারণত উপসর্গ দেখা যায় না, তবে তৃতীয় ত্রৈমাসিকে যোনিপথে রক্তপাত ঘটাতে পারে। প্রসবের পরে যদি প্লাসেন্টার অংশ বা সমস্ত অংশ জরায়ুতে থেকে যায় তবে মায়ের জীবনের জন্য হুমকি হতে পারে, তবে এটি চিকিৎসাযোগ্য। যদি প্লাসেন্টা স্বাভাবিকভাবে বের না হয় গাইনি এটি ডেলিভারি করতে চিকিৎসা করবে। এটি বের হলে সম্পূর্ণ বের হয়েছে কিনা তা নিশ্চিত করতে একটি পরীক্ষা করবেন। প্লাসেন্টার আংশিক বা পুরোটাই জরায়ুর মধ্যে থাকলে রক্তক্ষরণ ও সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। শিশুকে বুকের দুধ খাওয়ানো শুরু করলে অনেক সময় প্লাসেন্টা বের হয়ে যায়। জরায়ু সংকোচন শুরু করতে ওষুধ দেওয়া হতে পারে কিংবা ডাক্তার ম্যানুয়ালি ভেবে প্লাসেন্টা অপসারণ করতে পারেন। যদি কোনো কিছুতেই কাজ না হয় তখন অপারেশন করা লাগতে পারে। কিছু জটিলতার কারণে অপারেশনকে শেষ উপায় হিসেবে ব্যবহার করা হয়। ক্যাপসুল আকারে নিজের প্লাসেন্টা খাওয়ার বিষয়ে সম্প্রতি প্রচুর কথাবার্তা চলছে। অনেক সেলিব্রিটি এবং মায়েরা প্লাসেন্টা খাওয়ার সুবিধার কথা বলেছেন। প্রাণীদের বাচ্চা জন্মদানের পরে প্লাসেন্টা খেতে দেখা যায়। চীনা ওষুধ যুগ যুগ ধরে এ অনুশীলনের সমর্থনকারী। একে প্লাসেন্টোফেজি বলা হয়। এটি দুধের সরবরাহ বাড়াতে, প্রসবোত্তর বিষণ্নতা এবং হরমোনের ভারসাম্যহীনতায় সাহায্য করে এবং রক্তাল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে। কোনো বাস্তব সুবিধা আছে কি না তার প্রমাণ মিশ্রিত। ডাক্তারদের দ্বারা গবেষণায় কোনো সুবিধা পাওয়া যায়নি। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র প্লাসেন্টা খাওয়ার বিষয়ে সতর্কতা জারি করে, বিশেষ করে যখন গ্রুপ বি স্ট্রেপের সংক্রমণ হয়। যদি প্লাসেন্টা এনক্যাপসুলেশন সেবনে আগ্রহী হন তবে ডাক্তারের সাথে কথা বলুন। সেবনের সম্ভাব্য উপকারিতা এবং সম্ভাব্য অসুবিধাগুলি সম্পর্কে নিজে জানুন। এটি গ্রহণ করার সময় যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করেন অবিলম্বে ডাক্তারকে কল করুন। প্রিয় দর্শক,
হেলথ বিষয়ক পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।